বহুত বড় সুজারি বাজপারি কইরি আই প্রেসিডেন্ট এসে বুঝতে হইতো জি ভাই স্থাপিত জি সর চিকারের দলের সর্দার আমি জি তুমি না আসলে না আসলে না তুমি কাউকে পাঠাইতে চাইলে সে কই আমাকে তুমি মেন্টেন করবে আমি তো সরাসরি বলছি তোমার ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে আমি দেব হ্যালো আসসালামু আলাইকুম তুমি আমার সাথে নাটক করিচ্ছ তাই না কিসের নাটক ভাইয়া তোমার তো কথা কাজের একটা মিল পাচ্ছে কিন্তু আমার কথা কাজের মিল তো সব সময় থাকে ওই আচ্ছা তো কার সাথে করতে গেলে বলতো ভাইয়া তুমি যাও বাড়িতে এই পাঠ দিয়া ঠিক লই পাঠ দিয়া তাহলে হইলো বুঝি নাই তুমি কার সাথে কেন যা বললে যে এটা আমার ভাইয়া তোমার তো ভাইয়াই নাই কে বললো শোনো আমার চোখ সারা দিক থাকে অপর কার সাথে দিক চাপ চুরি ওই দিকে যাও চিটারি করতে পারবো না বহুত বড় সুজারি বাজপারি কই দিন আমি প্রেসিডেন্ট হয়েছি বুঝতে হইতো জি ভাই স্থাপিত জি সর চিটারের দলের সর্দার আমি জি তুমি না আসলে না আসলে না তুমি কাউকে পাঠাইতে চাইলে সে কই এখন আমি তো ব্যস্ত ছিলাম এর জন্যই তো হয় নাই এখন কই আমি তো বাসায় আছি তুমি যে বাসায় চলে গেল জি শান্তি ভালো সব শান্তি আর আমাদের আমরা যেভাবে থাকি নাকি এখন কত বিশ্বাস করে তুমি বলো তো আমি তো বিশ্বাসের মর্যাদা সবসময় রাখার চেষ্টা করি তুমি কি মনে মানে এটা বিশ্বাস করো ধারণ করো যে তোমার সাথে একজনের সাথে করি তার সাথে যদি তুমি বড় নেত্রী হও সেটা মানুষ মানে নিতে পারে না এটা বুঝো না জি ভাই এখন ত্রিশাপু ত্রিশাপুকে আমার সত্যি খারাপ চাচ্ছে ছি 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 আল্লাহ আমি তো আপনাকে বিশ্বাস করি এটার জন্য এত দূর তো করতে হবে না আমি তো আপনার কথা মতো তৃষা আপুকে ছেড়ে দিলাম ভাইয়া কিন্তু আপনাকে মেনটেন যে করব তারপরেও তো হচ্ছে আপনার মানে একটা ব্যবহার আমার খুব খারাপ লেগেছে আমি তোমাকে শোনো আমাকে তুমি মেনটেন করবে আমি তো সরাসরি বলছি তোমার ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে আমি দেবো কিন্তু তুমি যা ঘুষ করো তিনশার কাছ তখনই তো আমার খারাপ লাগে তোমার আমার কি বিষয় খারাপ লাগলি বলো আছে তো অনেক কারণই আছে শান্ত অবশ্যই শান্ত ভাইয়ের ব্যবহারটা এবং সেদিনের এটা আমার অনেকটাই খারাপ লেগেছে ওই যে তুমি বলছিলে যে তোমার আরো লাগবে তাই চাইলাম যে তুমি একটু সুখে থাকো খুশি থাকো এগুলো তো ভাই অবান্তর কথা আর আমার ফাইন্যান্সিয়াল সাপোর্টের কোনো প্রয়োজন নাই আল্লাহর রহমতে আমি যথেষ্ট ভালো আছি সংগঠনটাকে ভালোবেসেই আমি আসছিলাম জি ঠিক আছে ওই শান্ত মন্ত্র আর কোনো ভেরিফিকেশন থাকবে না আমি তো ভাই আপনি তো মেয়ের কথা কালকে বলছিলেন যেটা ছবি পাঠাইছিলাম এখন আপনি বললে তাহলে মানে বলছেনই তো আমি আজকে ব্যস্ত ছিলাম এই কারণে করতে এখন ভাইয়া উনিও তো ফ্যামিলির সাথে থাকে না না কে জানবে আপনি আমাকে ভরসা করতে পারেন জি ভাইয়া তো ওদেরকে পাঠালে তো আলাদা